बाज लो तो मालोर दे। नाना, আমাকে আবার বাসুরে যেতে হবে। সোমকে কিছুতে একা ছাড়া চলবে না, নইলে ওরা সোম, আমি জানতাম তুমি আর ওখানে থাকতে পারবে না। খুব ভালো করেছো চলে এসে। আর টলারেট করা যাচ্ছে না यार, একটা লিমিট আছে সবকিছুর। এতগুলো লোক, আমি অনেকক্ষণ সহ্য করেছি, অনেকক্ষণ সহ্য করেছি, আর পারছি না। অনেক হয়েছে, একই ওখানে এত গরম, তারপরে এতগুলো লোক, আমার ভালো লাগছে না আর। সেই তো, এত প্রিটেন্ড করা যায় নাকি। ঠিক আছে, আমি জানতাম যে তোমার একদম ভালো লাগছে না। এনিস, বরং একটা কাজ করি, তোমাকে আর এখানে থাকতে হবে না, ঠিক আছে? অনেক রিচুয়াল হয়েছে, এবার চলো আমরা বেরিয়ে পড়ি। লেটস মুভ অ্যান্ড গো ফর আ লং ড্রাইভ। চলো চলো, এখানে আর থাকতে হবে না, নট সিঙ্গেল মোমেন্ট। চলো চলো চলো। আবিরকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানো এর থেকে অনেক সহজ। আবির ম্যাচিউরড, বুদ্ধিমান, তোমাদের থেকে বেশি। তোমরা আবিরের থেকেও ইম্যাচিউরড। বৌদি, আমি তো ছিলাম বাসর ঘরে, তোমাদের প্রত্যেকটা কথা মেনেছি, তোমাদের প্রত্যেকটা বলার রিচুয়াল আমি মেনেছি, কিন্তু সবকিছু তো একটা লিমিট থাকে, সেটা তোমরা বুঝতে চাইছো না কেন? বুঝতে চাইছি না নয়, বুঝবো না, সত্যি বুঝবো না বলে বুঝবো না, বুঝবো না পারপাসলি। তার কারণ হচ্ছে তোমরা দুজনেই কিছু না কিছু বেনিফিট পাচ্ছ, আমি কি পাচ্ছি যে আমি বুঝবো? তো কথা বলো তো শোন, একজন প্রোডিউসার হবে, একজন হিরোইন হবে, কিছু না কিছু পাবে, আমি কি পাবো? হ্যাঁ, মিনু যদি খাটাখাটনি করে মূর্তি টুর্তি বানায় আমাদের বাড়িতে আসার পর, সেটা যদি বিক্রি টিক্রি হয়, তাহলে আমাদের বাড়িতে দুটো পয়সা আসবে, আমি দুটো খেতে পাবো। দুটো খেতে পাওয়ার জন্য এত অশান্তি, এত কিছু, এত কিছু সহ্য করতে হবে জাস্ট দুটো খেতে পাওয়ার জন্য? এটা কি হয়? তোমরা ঠিকই বলছিলে, সবকিছুর একটা লিমিট আছে, লিমিট আছে, লিমিট ক্রস করে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। কি আর এটা বলছিলাম না, তোমরা কোথায় যাবে? লং ড্রাইভ না কোথায় যাও, যাও যাও, গো। আমি একটা কাজ করি, আমি যাই সবাইকে গিয়ে এই লাইটের লোকজন, ডেকোরেটার্স, কেটারার্স, পুরোহিত মশাই সবাইকে গিয়ে বলে দিই, বিয়েটা একটা ফার্স, কিছু সত্যি নেই এটার মধ্যে। সোম লাভস জাহ্নবী, হাউ নাইস। এই বিয়েটা হচ্ছে না, আমি যাই সবাইকে বলে দিই। বৌদি, বৌদি, কি হলো বাবা, পিছু রাখলে কেন? কি হয়েছে সোম, আরো কিছু করতে হবে বলো, আমি জানাতে হবে, সবাইকে এই খবরটা দিতে হবে। দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি বাড়িতে গিয়ে মা, কাম্মা, ছোটকা, যা যা আছে সবাইকে জানিয়ে দেবো। আরো কাউকে জানাতে হবে বলো, বর্ষা, দিয়া, নীলুদা, পরেশ, তুলি, সবাইকে জানিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। বৌদি, বৌদি, তুমি তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আমার আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছো না কেন? বৌদি, তোমরা কন্টিনিউয়াসলি সমীর উপর প্রেসারাইজ করে যাচ্ছ, ওর এই প্রেশারটা নেওয়ার মতো আদৌ অ্যাবিলিটি আছে কিনা সেটাই তো জানতে চাইছো না? এবার তো ও সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যাবে। রিয়েলি? ও, তাহলে তো বলতেই হয় যে ও তোমাকে ভালোই বাসে না। মানে কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে জাহ্নবীকে যদি তুমি ভালোবাসো, তাহলে তো তোমার মিনুর সাথে অভিনয় করতে কোনো প্রবলেমই হওয়ার কথা না। তুমি কেন করছো পুরোটা? জাহ্নবীকে পাওয়ার জন্য তো? দেখো শোন, তোমাকে না সুইচ অন আর সুইচ অফ এটা শিখতে হবে। এটা যদি না শিখতে পারো, তাহলে কিন্তু সারা জীবন
অনেক প্রবলেম ফেস করতে হবে, নানান রকম প্রবলেম। আর একটা জিনিস তুমি ভেবে দেখো, এই যে মিনুকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কেউ এই ব্যাপারে উইলিং, মানে আমি, তোমার দাদা ভাই, বাবা, কেউ উইলিং নয় তো? দেখো, আমি উইলিং হওয়া সত্ত্বেও এই পুরো জিনিসটা আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারি তাহলে তুমি কেন পারবে না? নিশ্চয় পারবে, তাই না? আর জাহ্নবী, তোমার তো একদম উল্টোটা করা উচিত, মানে তুমি এখন যা করছো ঠিক তার উল্টোটা। তোমার সোনকে সাপোর্ট করা উচিত, সাপোর্ট, তোমার তোমার মেন্টাল সাপোর্ট সোনের দরকার। সেটা যদি সোনা এখন না পায় তাহলে তো সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যাবে। যাচ্ছে যাচ্ছে, ইনফ্যাক্ট যাচ্ছে। দেখো, নিজে একজন মেয়ে হয়ে আমার জায়গাটা বুঝতে পারছো না কেন? কেন বুঝতে পারছো না আমি কোন কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছি? বুঝতে পারছি তো, এক্স্যাক্টলি বুঝতে পারছি। সেই জন্যই আমি এই কথাগুলো, আমি সেই জন্যই সোনকে দিয়ে প্রমিস করে নিয়েছি। জানবি, তুমি তো জানো সবটা। তোমাদের কি এখনো একে অপরকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? বাই এনি চান্স এত উইক তোমাদের ভালোবাসা? না, এটা আমি আমি ভাবতে পারছি। দেখো, এত উইক হলে তো চলে না ভালোবাসা, তাই না? তুমি আমাকে আর তোমাদের দাদা ভাইকে দেখো। আমি তোমার দাদা ভাইকে ছেড়ে বাপের বাড়ি যাই না, যাই তো? তোমার দাদা ভাই আমাকে ছেড়ে বাইরে যায় না কখনো, যায় তো? তখন কি সেই সময়টুকু আমাদের মধ্যে ভালোবাসাটা কমে যায় নাকি আমাদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়? কোনোটাই তো হয় না, সব ঠিকই থাকে। তোমাদের ঠিক সেরকমই, এরকমই হতে হয় সম্পর্কটা। কিন্তু এই মুহূর্তে এখন শোন, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, নিশ্চিন্তে, কোনো অসুবিধা নেই। আমি বলছি, আর শোন, তুমি বাসুর ঘরে চলো, অনেকক্ষণ বাইরে আছো। এবার বিয়ে বাড়ির লোকজন যদি সন্দেহ করতে শুরু করে আমি কিন্তু সেটা সামলাতে পারবো না। ইনফ্যাক্ট মিনু অলরেডি প্রশ্ন করছে। কিন্তু কিন্তু বোধি, কোনো কিন্তু নয়, শোনো, মিনু যদি তোমাকে সন্দেহ করে তোমাকে ছেড়ে যায়, তোমাকে ডিভোর্স করে, তাহলে আমরা সবাই লুজার হব। আমরা সবাই মানে সবাই, এন্টায়ার পাল ফ্যামিলি। ও যদি অন্য কোনো ওয়ার্কশপে গিয়ে কাজ করে, তুমি বুঝতে পারছো তার ফলটা কি হবে? ভেবে দেখো, ভেবে দেখো, লুজার হতে চাও না গেই না? যদি লুজার হতে চাও তাহলে চাও লং ড্রাইভে চলে যাও, নির্দ্বিধায়। আর যদি গেনার হতে চাও তাহলে জানবি, তুমি এখন বাড়ি চলে যাবে, আর শোন, তুমি এখন বাসর ঘরে যাবে। আমরা যাই তাহলে বাসর ঘরে। জানবি দে, আমি আপনার খাবারটা তাহলে এখানেই ব্যবস্থা করে দিই, ওই ভিড়ের মধ্যে আপনাকে আর যেতে হবে না। না না না, এখন খাবে না, দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এক্ষুনি আমাকে বলছিল যে ওকে বাড়ি যেতে হবে, বাড়ির লোকজন চিন্তা করছে, তো রাত হয়ে গেছে, ফ্লাইট লেট করেছিল, অনেকটা দেরি হয়ে গেছে, ওকে বাড়ি চলে যেতে হবে, ও এখন খাবে না। বুঝলাম, গাড়ির ব্যবস্থা? হ্যাঁ, অসুবিধা নেই, বলো আছে ড্রাইভারকে, কোনো প্রবলেম নেই। এটা জিজ্ঞেস করার একটা কথা হলো না ভীষণ, জানো না, তুমি যাও, ড্রাইভারকে বলা আছে। আমি বুঝতে পারছি তোমার একদম যেতে ইচ্ছে করছে না, এই হইচই, আনন্দ,
এত মজা বিয়ে বাড়িতে এইসব ছেড়ে কি যেতে ইচ্ছা করে? করে না কারণ কিন্তু মা বাবার কথা তো একটু ভাবতে হয়, তাই না? চিন্তা করছে সবাই, তুমি যাও। পাগল করে দিচ্ছিল তো এতক্ষণ মিনুর গানের প্রশংসা করে করে, মাথাটা খারাপ হয়ে গেছে শুনে শুনে? আমি তো আর শুনবো না, এবার মিনু ডিরেক্টলি শুনবে। তুমি যাও বাসর ঘরে, যাও গিয়ে মিনুকে সামনাসামনি প্রশংসা করো। যাও 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 যাও। আমার এ ঘরে থাকো আলো করে। চলো চলো পাল্টা।